হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের টপিক দ্য মুঘল এম্পায়ার। তো চলো তাহলে ডাইরেক্ট সাইটে চলে যাই, myWBCSonline.com, তারপর টার্গেট WBCS 2019 পেজ। নিচের দিকে একটু স্ক্রল করবে, পিডিএফ ফাইলটা পেয়ে যাবে, আজকে লিঙ্কটা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ মুঘল এম্পায়ার অ্যান্ড সু ডাইনেস্টি, 350+ এমসিকিউ রয়েছে, অ্যারাউন্ড 400 এমসিকিউ রয়েছে, ঠিক আছে। আর নিচে দুটো চার্ট পিকচার রয়েছে ইমেজ ফর্মে, যে পিজি ফর্মে গুলো পরে আসছি। তো পিডিএফটা আগে খুলছি, ঠিক আছে। তো পিডিএফটা খুলে গেছে, দেখতে পাচ্ছ প্রথমে একটা মুঘল এম্পায়ার টেবিল দিয়ে শুরু হয়েছে। টেবিলটা তোমরা দেখলে বুঝে যাবে কি ফর্ম্যাটে আছে। এখানে লেফট সাইডে আছে সব মুঘল কিংরা, মাঝখানে সুর ডাইনেস্টিও আছে, ঠিক আছে। তো তাদের টম কোথায় ছিল, কোথায় বর্ন হয়েছিল, কোথায় ডায়েড, আর তারা কবে থেকে কবে রাজত্ব করেছিল, ঠিক আছে। একটা টেবিল আছে, দেখে নিও। এখানটায় শাহজাহানটা একটু হাইলাইট করা আছে, এটা পরে আসছি, এটা বলছি লাস্টে, ঠিক আছে। আর লেটার মুঘলসের ক্ষেত্রে টম বা এদের বর্ণ এগুলো দেওয়া নেই, ঠিক আছে, শুধু তার আগের মুঘল এম্পায়ারদের ক্ষেত্রেই রয়েছে। এগুলো সেরকম এখন প্রিলির জন্য প্যাটলিস্ট ইম্পর্টেন্ট না হতে পারে, লিটার মুঘলসের জন্য, তার জন্য আপাতত এখানে দেওয়া নেই, ঠিক আছে। শুধু তার আগের এম্পায়ারদের জন্য এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো যে যে কোয়েশ্চেনগুলোতে প্রথমে একটু প্রবলেম আছে বা একটু কনফিউশন আছে, তো সেই কোয়েশ্চেনগুলো তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি। তো 2 নম্বর কোশ্চেনটা দেখো, বাবুর বিকেম দ্য সুলতান অফ ড্যাশ অ্যাট দ্য আর্লি এজ অফ 12, ঠিক আছে। 12 বছর বয়সে বাবুর কোথাকার সুলতান হয়েছিল, মানে 1495 বাবুর জন্ম ছিল হচ্ছে 1483। উপরের টেবিলটা দেখলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো 1495 সে ফারগানাতে হয়েছিল। ফারগানাটা কোথায় ছিল, উজবেকিস্তানে, ঠিক আছে। এটা এই জায়গাটা একটু পুনাম দালাল দাহিয়ার বইতে একটু মিস্টেক আছে, এখানটায় ভুল করে হয়তো মোস্ট প্রবলি আফগানিস্তান লেখা আছে, ঠিক আছে। পেজ নাম্বারও বলে দিচ্ছি, পেজ নাম্বার 13.2 তোমরা দেখে নিও পারলে। এখানটায় ফারগানা ব্র্যাকেটে আফগানিস্তান করা, কিন্তু ফারগানা কিন্তু উজবেকিস্তানে, ঠিক আছে। তো যাই হোক, এটা ফারগানা হবে 1495, ঠিক আছে। তারপরে আবার 3 নম্বর কোশ্চেনটা দেখো, 2 নম্বরটার সঙ্গে রিলেটেড আর কি। তো এখানটায় বলছে বাবুর এস্টাবলিশড হিমসেল ফার্স্ট টিন, এখানে দেখো 1504 সালে বলছে, ঠিক আছে। তারপর বলছে অ্যান্ড দেন পুশড স্টেডিলি সাউথওয়ার্ড ইনটু ইন্ডিয়া, ঠিক আছে। তো যাই হোক, এখানটায় 1504-এ কোথায় বাবুর নিজেকে এস্টাবলিশ করেছে, সেটা হবে কাবুল, মানে আফগানিস্তানে, ঠিক আছে। এখানটায় ছিল 1495 উজবেকিস্তান ফারগানায়, ঠিক আছে। তারপর 1504-এ কাবুলে আসলো আফগানিস্তানে, ঠিক আছে। তারপর থেকে ইন্ডিয়াতে ঢোকা শুরু করেছে, ঠিক আছে। তো এই একটা কোশ্চেন, এটা দেখিনি। আর পুনম দালাল বইতে একটু এই জায়গাটা একটু ভুল আছে বললাম, এখানে ফারগানাটা আফগানিস্তান করা আছে, ভুল করে এটা একটু দেখে নিও তোমরা, বলে পেজ নাম্বার 13.2, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেনে যাই, 105 নম্বর। হ্যাঁ দেখো, দ্য ব্যাটেল অফ হলদিঘাটি ওয়াজ ফট হবে, এটা যাই ফাইট বিটুইন করেছে, ফট বিটুইন রাজপুত অ্যান্ড মুঘল ফোর্সেস, ঠিক আছে। হু লেড দ্য মুঘল ফোর্সেস, এখানটায় কিছু জায়গায় অ্যান্সার আকবর করা আছে, কিন্তু আকবর হবে না, ফোর্সটাকে লেড করেছিল মান সিং, ঠিক আছে। তো এই অ্যান্সারটা এ হবে, মান সিং হবে, আকবরেরই ফোর্স ছিল, কিন্তু ফোর্সটাকে লেড করেছিল মান সিং, ঠিক আছে। তারপর একটা কোয়েশ্চেন আছে 111, এটা দেখো, বাজ বাহাদুর ওয়াজ এ ড্যাশ ইন দ্য কোর্ট অফ আকবর, এখানে এমসিকিউ হিসাবে অ্যান্সার পাওয়া যাচ্ছে মিউজিশিয়ান, ঠিক আছে। এখানে উইকিপিডিয়া একটা লিঙ্ক দেওয়া আছে যেখানে বাজ বাহাদুর সম্পর্কে বলা আছে, এটা একটু পড়ি নিই। এখানটায় আকবরের কোর্টে মিউজিশিয়ান ঠিক এইটা পাওয়া যাচ্ছে না, আকবরের কোর্টে মিউজিশিয়ান ছিল কিনা, ঠিক আছে। এই জন্য এই কোশ্চেনটা একটু রেড মার্ক করা আছে। এই কোশ্চেনটা একটু তোমরা অ্যান্সারটা দেখে নিও, যদি খুঁজে পাওয়ার ভালো অ্যান্সার বা এর থেকে বেটার অ্যান্সার, ঠিক আছে। এটা দেখো এক্সাক্ট সোর্স সেরকম পাওয়া যাচ্ছে না, এই একটা সোর্স আছে, এটা দেখে নিও একটু, ঠিক আছে। তারপর 121, হ্যাঁ এটা দেখো, হেমিং ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড ব্রড বিফোর আকবর বাই, ঠিক আছে। এখানটায় শাহ কুলি খান মেহরান আছে, ঠিক আছে। এখানটায় লিঙ্কটা পড়বে, এই লিঙ্কটা খুলে দেখতে হবে, নামটা জাস্ট শাহ কুলি জায়গাটা একটু ডিফারেন্ট আছে। এখানটায় কোয়েশ্চেন হয়তো মিসপ্রিন্ট বা এরকম ভাবে প্রিন্ট করে দিয়েছে ওরা। তো এখানে লিঙ্কটা দেখলে একটু দেখবে নামটা চেঞ্জ আছে, ওই জন্য এই জায়গাটা দেখো কুলি খান, এই জায়গাটা একটু আন্ডারলাইন করা আছে নামটার এখানটায়, ঠিক আছে। এটা খুলে দেখে নিয়ে খুলছে না, টাইম বেশি লাগবে, তোমরা খুলে পড়লে বুঝতে পারবে নামটা একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে।
তারপর 134 দেখো, দ্য ফোর্ট্রেস অফ আশিগড় ওয়াজ আন্ডার দ্য রুল অফ ড্যাশ হোয়েন আকবর বিসিজড ইট। ঠিক আছে, তো এখানটা এটাও সেম, এখানে নামটা এখানটা দেখো বাহাদুর শাহ, এটা মুঘল এম্পায়ার মানে বাহাদুর শাহ ওয়ান না কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে মিরান বাহাদুর খান। অ্যাকচুয়ালি এই নামটা ওনার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ছিল মিরান বাহাদুর খান, কোয়েশ্চেন এখানে বাহাদুর শাহ হিসাবে ব্যবহৃত হয়। এখানটাতে দেখো শাহ আর খানটা গ্রিন করা আছে, ঠিক আছে, এখানটায় শাহ বা মিরান বাহাদুর শাহ অপশনে থাকতে পারে অথবা মিরান বাহাদুর খান থাকবে, ঠিক আছে, এই লিঙ্কটা পড়বো উইকিপিডিয়ার, এটা পড়লে তোমরা বুঝে যাবে, ঠিক আছে। তারপর চলে আসি 156, হ্যাঁ দেখো, ডিউরিং দ্য রিন অফ হুইচ মুঘল ওয়াজ টোব্যাকো ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া, এটা কৃষ্ণা রেড্ডির বইয়ে দেখবে এমসিকিউ হিসাবে অ্যান্সার করা আছে জাহাঙ্গীর, ঠিক আছে, একটু আন্ডারলাইন করা আছে সেই জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এটা আকবর হওয়ার কথা, ইন্ট্রোডিউসড হয়েছিল আকবরের সময় আর প্রোহিবিট হয়েছিল মানে ব্যান হয়েছিল হচ্ছে জাহাঙ্গীরের সময়। এই জাহাঙ্গীরের সময় যে ব্যান হয়েছিল সেই এমসিকিউ আছে এই পিডিএফটাতেই পেয়ে যাবে, পরের দিকে আছে, ঠিক আছে। তো এখানটায় অ্যান্সারটা আকবর হবে, কৃষ্ণা রেড্ডিতে কিন্তু জাহাঙ্গীর করা আছে, এটা দেখিনি, এটা অ্যান্সার শিওর আকবর হবে। তোমাদের যদি মনে হয় জাহাঙ্গীর হবে তো আমাদের জানাতে পারো, ঠিক আছে, আমরা পরে দরকার পড়লে এটাকে ঠিক করে নেবো বা রেক্টিফাই করে নেবো, ঠিক আছে। তারপর চলে যাই 189, দেখো দ্য দোয়াস পা সিয়াস পা র্যাঙ্ক ইন দ্য মানসাবদারি সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, ঠিক আছে, এখানটায় অ্যান্সারটা জাহাঙ্গীর হবে, কিছু কিছু জায়গায় এখানটায় আবার আকবর বলছে, ঠিক আছে, এই জন্য এটা একটু কনফিউশনের মধ্যে রেখেছি, এটা জাহাঙ্গীরই হওয়ার কথা অ্যান্সার। তো এটা আর্টিকেলটা পড়ি নিও, আর্টিকেলটা পড়লে বুঝতে পারবে, ঠিক আছে, অ্যান্সারটা মোস্ট প্রবাবলি জাহাঙ্গীর হওয়ার কথা, আকবর নাই হওয়ারই কথা, ঠিক আছে। মানসাবদারিটা ঠিক আছে আকবরে যাবে, কিন্তু যা দুয়াশ পাটা আসবে হচ্ছে জাহাঙ্গীরে, ঠিক আছে, এই একটা কোয়েশ্চেন। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 246, দেখো ডিউরিং দ্য রিন অফ ঔরঙ্গজেব রাজারাম ওয়াজে, এখানে কিছু কিছু জায়গায় অ্যান্সার করা আছে দেখছি মারাঠা লিডার, কিন্তু অ্যাকচুয়ালি রাজারাম ছিল জাট লিডার, ঠিক আছে, এখানে একটা কি বলবো প্যাসেজও দেওয়া আছে পুনম দালাল দহিয়ার বইয়ের থেকে, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা একটা কনফিউজিং কোয়েশ্চেন, অ্যান্সারটা জাট লিডার হওয়ার কথা, ঠিক আছে, এটা একটা দেখে নিন 246। তারপর যাচ্ছি আমরা 255, শায়েস্তা খান, ঠিক আছে, শায়েস্তা খান ওয়াজ সাকসিডেড বাই, এটা অ্যাশটা হবে না তো এখানটায়, ঠিক আছে, বাই ড্যাশ গভর্নর অফ ডেক্কান, ঠিক আছে। তো এখানটায় কিছু কিছু জায়গায় অ্যান্সার করছে প্রিন্স আকবর, কিন্তু প্রিন্স আকবর হবে না এখানটায়, ঠিক আছে, এখানটায় প্রিন্স মুয়াজ্জম হবে, মানে হচ্ছে বাহাদুর শাহ ওয়ান, অ্যান্সারটা এটা হবে, ঠিক আছে, একটা লিঙ্কও দেওয়া রয়েছে, একটু ওয়ান লাইনও দেওয়া রয়েছে এখানটায় দেখতে পাচ্ছো, চাইলে তোমরা পড়ে নিতে পারো, এখানটায় অ্যান্সার হবে প্রিন্স মুয়াজ্জম, ঠিক আছে। তারপর হচ্ছে 265, ঔরঙ্গজেব গট সাম টেম্পল ডিস্ট্রয়েড হুইচ ওয়ান অফ দ্য ফলিং ওয়াজ নট ওয়ান অফ দেম, ঠিক আছে, এখানটায় অ্যান্সারটা ঠিকই আছে জগন্নাথ টেম্পল আর পুরী, এখানটায় কেশব রায় টেম্পলটা আছে, এটাকে কেশব রায় না বলে কেশব দেব টেম্পলও বলে, ঠিক আছে, এখানটায় একটা লিঙ্কও দেওয়া রয়েছে, এটা লিঙ্কটা পড়ে নিও, কোন কোন টেম্পল ঔরঙ্গজেব ডিস্ট্রয় করেছিল সেটা এখানে পেয়ে যাবে পড়লে তোমরা, ঠিক আছে, একটা কোয়েশ্চেন। তারপর 274, দেখো দ্য ফেমাস শিখ লিডার বান্দা বাহাদুর ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড এক্সিকিউটেড ডিউরিং দ্য রিন অফ দ্য মুঘল এম্পায়ার, ঠিক আছে, এখানটায় অ্যান্সার কিছু জায়গায় করা আছে জাহাঙ্গীর শাহ, কিন্তু এটা অ্যাকচুয়াল অ্যান্সার ফারুক শিয়ার হওয়ার কথা হবে, ঠিক আছে, এখানটা একটা লিঙ্কও দেওয়া রয়েছে, এটা চাইলে তোমরা পড়ে নিতে পারো, এখানে অ্যান্সারটা ফারুক শিয়ার হওয়ার কথা, ঠিক আছে। তারপর হচ্ছে 302, দেখো মানসাবদার্স ইন মুঘল পিরিয়ড ওয়ার, ঠিক আছে, এখানে কিছু জায়গায় ল্যান্ড লর্ডস এন্ড জমিদার্স অ্যান্সার করা আছে, এটা তো হবে না, এখানটা অফিসিয়ালস অফ দ্য স্টেটস হবে, ঠিক আছে, এই অ্যান্সারটা অপশন এটা ভুল, কিন্তু এটা অপশন বি হবে, ঠিক আছে। তারপর 319, এটা দেখো ডিউরিং মুঘল রুল এক্সিলেন্ট কটন গুডস ওয়ার ওভেন ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টার্স, ঠিক আছে, এই লিঙ্কটা পড়লে তোমরা বুঝতে পারবে, আগ্রা দিল্লি দু জায়গাতেই পাওয়া যাচ্ছে, হতে পারে আগ্রাতে মেইনলি ছিল, কিন্তু সেরকম জোর দিয়ে ফোকাস দিয়ে আগ্রা বলা সেরকম পাওয়া যাচ্ছে না, তোমরা চাইলে একটু দেখে নিও, এটা এটা অ্যান্সার আগ্রা করা আছে, কিন্তু আগ্রা দিল্লি দু জায়গাতেই হতো, ঠিক আছে, এটা দেখে নিও।
আর দেখবে কিছু কিছু কোয়েশ্চেন এরকম গ্রিন মার্ক করা আছে, ঠিক আছে? এই গ্রিন মার্ক গুলো কোয়েশ্চেন গুলো পড়ে নিয়ে ওগুলো ইম্পর্টেন্ট আছে, আর তার সঙ্গে সঙ্গে যে লিঙ্ক গুলো দেওয়া রয়েছে সেই লিঙ্ক গুলো তোমরা পড়ে নিও, ঠিক আছে? আর এই মেটেরিয়ালটা একটা জিনিস বলে দিই তোমাদের, এই মেটেরিয়ালটা পরপর পরপর যতটা সম্ভব চেষ্টা করা হয়েছে, যতটা সম্ভব সিকোয়েন্স মেনটেন করে, যেমন ধরো এখানটা টেবিলটা যখন শেষ হয়েছে, ফার্স্টে যে টেবিলটা দেওয়া ছিল একদম, এই টেবিলটা শেষ হয়ে যাওয়ার পরে এখানটা বাবুর শুরু হয়েছে, এখানে পরপর পরপর সব বাবুরের কোশ্চেন আছে, ঠিক আছে? তারপর দেখবে হুমায়ুন শুরু হবে, এই দেখো এখান থেকে হুমায়ুন শুরু হয়েছে, মানে এখানে সিরিয়ালই আছে আর কি, ঠিক আছে? আর লাস্টের দিকে কিছু কোয়েশ্চেন এক্সট্রা দেওয়া আছে, প্রিলিমসের থেকে আছে কিছু প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে? সেখানটায় দেখবে দু একটা কোয়েশ্চেন হয়তো মিক্স হয়ে যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যতটা সম্ভব সিকোয়েন্স মেনটেন করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর এখানটায় তোমাদের একটা কোয়েশ্চেন দেখিয়ে দিই, কোয়েশ্চেন নাম্বার 25, হ্যাঁ এটা দেখো। হ্যাঁ, ও ট্রান্সলেটেড তুজুকি বাবরি, মানে বাবুর নামা, ইন্টু পার্সিয়ান, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়াল অ্যান্সার তো আব্দুর রহিম হবে, কিন্তু এখানটায় পুনম দালাল দাহিয়ার বইতে বা চার্টে দেখবে এখানটায় পার্সিয়ানের জায়গায় না তুর্কি করা আছে, মানে তুর্কিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তোমাদের চার্টটা দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। একদম ভিডিও শুরুতেই বললাম যে চার্ট গুলো একটু পড়া দেখাচ্ছি, এখানে পার্ট টুটা দেখছি, মানে তোমার আকবরের থেকে, ঠিক আছে? পার্ট ওয়ানে আকবরের আগের থেকে মুঘল এম্পায়ারদের জন্য আছে, এখানটা দেখো পার্ট টু তে কি বলছে, আমি আকবরের জায়গাটা দেখে নিচ্ছি যেখানটায় বান্দা বাহাদুর ছিল। এখানটায় বলছে সরি, এখানটায় কোয়েশ্চেনটা হচ্ছে ট্রান্সলেটেড তুজুকি বাবরি ইন্টু পার্সিয়ান, ঠিক আছে? এখানটা আব্দুর রহিম, তো এখানে চার্টটা তোমার দেখে নাও, এখানটা দেখতে পাচ্ছ তোমরা আকবরের নবরত্ন, আকবর দেখো এখানটা আকবর লেখা আছে, এখানটা দেখো আব্দুর রহিম খানি খান, এখানটায় গ্রেট পোয়েট ট্রান্সলেটেড বাবুর নামা ইন্টু তুর্কি আছে, কিন্তু এটা তুর্কি হবে না, এটা পার্সিয়ান হবে, কারণ বাবুর নামা অলরেডি তুর্কিতেই লেখা ছিল, তো সেটাকে পার্সিয়ানে ট্রান্সলেট করেছিল, ঠিক আছে? আব্দুর রহিম, তো এই জায়গাটা একটু ভুল আছে, এটা তোমরা পুনম দালাল দাহিয়া চার্ট যাদের কাছে আছে এই জায়গাটা কারেকশন করে নিও, এই জন্য চার্টটা মেইনলি দেওয়া ছিল সেই পিডিএফটার নিচে। তো পার্ট টুটা জায়গা পার্ট ওয়ান দুটো একসঙ্গে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের একটু ওখান থেকে পড়াও হয়ে যাবে, ঠিক আছে? এবার তোমাদের শাহজাহানের জায়গাটা দেখাই, এখানে শাহজাহানে মার্ক করা আছে, ঠিক আছে? দেখো এখানটা শাহজাহানের মানে রাজত্ব করেছিল হচ্ছে 1628 থেকে 58, কিন্তু শাহজাহান ডায়েড হচ্ছে 1 মানে 1666-তে, ঠিক আছে? তো এই সময়টায় কি হয়েছিল এই কোশ্চেনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ধরো একদম লাস্টে আছে এই কোশ্চেনটা, WBCS প্রিলিমস 2014 এসেছিল, ঠিক আছে? এই 407 দেখো, দা মুঘল এম্পারার শাহজাহান ডায়েড ইন, এখানটায় অপশন গুলো দেখো, এখানটায় 1666 কোনটাতেই নেই অপশনে, ঠিক আছে? এখানটায় মোস্ট প্রবাবলি অপশন গুলো মিসপ্রিন্ট হয়েছে, Y1662টা এটা হয়তো মিসপ্রিন্ট হতে পারে, এখানটায় অ্যাকচুয়াল অ্যান্সার কোনোটাই নেই, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনটা আসলে পরে অ্যাটেম্প করা একটু মুশকিল, এখানটায় দেখো নিচে লেখাও রয়েছে, ঠিক আছে? শাহজাহান 1658 থেকে 1666 অবধি আগ্রাতে একটা জেলে ছিল, ঠিক আছে? ঔরঙ্গজেব তাকে জেলে রেখেছিল আর কি, ঠিক আছে? তো অ্যাকচুয়াল অ্যান্সারটা এখানে 166 হবে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আসলে তোমরা দেখে নিও, অ্যান্সারে যদি 1666 থাকে তাহলেই অ্যান্সার করা বেটার হবে, ঠিক আছে? এই কোশ্চেনটা ভুল আছে জন্য এটা রেড দিয়ে মার্ক করা আছে, ঠিক আছে? তো এই হলো মোটামুটি আজকের পিডিএফ এর একটা সামারি, তো ওটা তোমরা একটু ডাউনলোড করে দেখে নিও। আজকে যেহেতু কোয়েশ্চেনের নাম্বারটা একটু বেশি, তাই পেজ নাম্বারটা একটু বেশি আছে, দেখতেই পাচ্ছ তোমরা 43 কোয়েশ্চেন আছে, ঠিক আছে? আর এখানটা দেখবে তোমরা লেটার মুগলসদের একটু কোয়েশ্চেন গুলো একটু কম পাবে, তো লেটার মুগলসদের এক্সট্রা কোয়েশ্চেন আরো কিছু আছে, সেটার জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই পেজটাতেই যাবে, টার্গেট হলো বিশেষ 2019 পেজ, একটু ওপরের দিকে দেখবে অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ান বলে একটা পিডিএফ রয়েছে, ঠিক আছে? এই পিডিএফটা খুলবে, ক্লিক করবে এখানে এই লেখাটার উপরে, তো এখানটায় ইউরোপিয়ানসদের কিছু আছে শুরুর দিকে মেটেরিয়ালটা, আর এই মেটেরিয়ালটার মাঝের দিকে আছে লেটার মুঘলসরা, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই দেখো, ঠিক আছে? এখানটা এখান থেকে শুরু হয়েছে লেটার মুঘলসদের, তারপরে কিছু কোয়েশ্চেন অ্যান্সারও আছে, এখান থেকে দেখে নিও, তাহলে এখান থেকে তোমরা লেটার মুঘলসদের কিছু কোয়েশ্চেন পেয়ে যাবে এই দুটো পিডিএফ মিলিয়ে, ঠিক আছে?
আর যারা আমাদের সঙ্গে নতুন জয়েন করেছো, ঠিক আছে, তারা দু একটা ভিডিও দেখে নাও, তাহলে বুঝে যাবে ওভারঅল ফরম্যাটটা কি আছে বা আমরা কি প্রসেসে এগোই আর কি। আর এর নিচে দেখো এখানে আছে মক টেস্টেলিং, এখানে দুটো টেস্ট আপলোড করা আছে, তোমরা চাইলে এখান থেকে দিতে পারো, অনলাইনেও দিতে পারো, অফলাইনেও দিতে পারো, অফলাইনের জন্য পিডিএফ ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তো আজকের পিডিএফ থেকে তোমরা কিছুটা হেল্প পেয়ে যাবে আশা করি, ঠিক আছে। তো এই পিডিএফটা তোমরা দেখে নিও, আর কোনো কোয়েশ্চেনে বা অ্যান্সারে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো অ্যান্সার যদি ভুল আছে মনে হয়, ঠিক আছে, আমাদের অবশ্যই মেইল করো info@mywbcsonline অথবা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করো, ঠিক আছে। তো সেরকম আপডেট যদি আমরা তোমাদের থেকে কিছু পাই, তোমরা ডেফিনেটলি ওটা আপডেট করে নেব, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আর বেশি লেন্দি করলাম না, থ্যাংক ইউ সবাইকে।